আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার জন্য বাইশটি বিশেষায়িত হাসপাতালের তালিকা জানব সেই সাথে একজন বীর মুক্তিযোদ্ধা সর্বোচ্চ কত টাকা পাবেন এছাড়াও অন্যান্য কি কি সুবিধা আপনি পাবেন সেই সব বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তবে আপনি যদি এই যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মন্ত্রণালয় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল সহ মেডিকেল কলেজ ও বাইশটি বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সেবা নিতে পারবেন আমরা এখন জেনে নেব সারা বাংলাদেশে এই বাইশটি বিশেষায়িত হাসপাতাল কি কি। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শহীদ সোরোয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্যার সলিমল্লা মেডিকেল কলেজ ও হাসপাতাল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট ও হাসপাতাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো হাসপাতাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা তুন মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল জাতীয় হৃদরোগ ফাউন্ডেশন ঢাকা এবং বারডেম জেনারেল হাসপাতাল ঢাকা এই বাইশটি বিশেষায়িত হাসপাতালে বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সেবা নিতে পারবেন এছাড়াও জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে নির্ধারিত এইসব হাসপাতালের বাইরে দেশে বিদেশে চিকিৎসার প্রয়োজন পড়লে সরকার অতিরিক্ত আরও এক লক্ষ টাকা অনুদান দেবে তবে চিকিৎসা অনুদান একজন বীর মুক্তিযোদ্ধা জীবনে একবারের বেশি পাবেন না আর অনুদান একটি যাচাই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয় মঞ্জুরি দেবে তো এই ছিল একটি তথ্যমূলক ভিডিও পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ